15 মার্চত খোজাই লৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ নির্বাচনের পূর্বে শঙ্করদেব নগরত বিশাল জনসভা সম্বোধন করব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে খোজাই শঙ্করদেব নগরত উপস্থিত হয়ে প্রস্তুতির বুজ দলে মন্ত্রী পীযুষ হাজরিকায় 15 মার্চর পুয়ায় বটদ্রোয়া উন্নয়ন প্রকল্প অসমবাসীর উৎসর্গা করব দেশের গৃহমন্ত্রী অমিত শাহে খোজাইত অনুষ্ঠিত হবলগিয়া জনসভাত লক্ষাধিক লোকর সমাগমর আশা মন্ত্রী পীযুষ হাজরিকার দেশত সি ডাবলে বলবৎ সন্দর্ভত প্রতিক্রিয়া মন্ত্রীগীর অবান্তর কথা কই রাইজক বিপথে পরিচালিত নকরবলেও অখিল গগৈ সকিয়নী মন্ত্রী পীযুষ হাজরিকার কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা আর গৌরব গগৈর প্রতিদ্বন্দ্বিতা সন্দর্ভত মন্তব্য মন্ত্রীগীর কিহর লোভত গৌরব গগৈ নগাঁওলৈ দৌড়ি আহিছে সেয়া রাইজে জানে বলে মন্তব্য পীযুষ হাজরিকার অহা 15 তারিখে আমার এই স্থানলৈকে দেশের যশস্বী গৃহমন্ত্রী সন্মানীয় অমিত শাহ ডাঙরিয়া আহার কথা রাতেপা দেখতে আমার বরদুয়া স্থান বরদুয়া থানলৈকে যাব অসম সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার মুখ্য পৃষ্ঠপোষকতাত বটদ্রোয়া স্থানখনক উন্নীতকরণের কারণে বা নতুন আন্তঃগাঁথনির কারণে বিশেষ প্রক্রিয়া হাতত লৈছিলে বিশেষ পদক্ষেপ হাতত লৈছিল আর সেই কামর আরম্ভণি খুব আধারশিলা করেছিলেন সন্মানীয় অমিত শাহ ডাঙরিয়ায় আর 15 তারিখে তেখেত আহার কথা সেই কামখিনি যে আরম্ভ করে থাকে গেছিল তেখেতর নিজ হাতরে অসমবাসীর কারণে উৎসর্গা করে দিয়ার কারণে গতি এই আমার কারণে অত্যন্ত ভাল কথা নগাঁও জেলার কারণে অবিভক্ত নগাঁও জেলার কারণে আর প্রত্যেকগী শঙ্করদেবর ভক্তর কারণে বা কারণে খুব ভাল খবর যে যখন আমার পবিত্র বরদুয়া থান সেই অল্প কিছু কিছু ক্ষেত্রত আমার পুরোনা হয়ে গেছিল ঘর সমূহ আন্তঃগাঁথনির কিছু ক্ষতি হয়েছিল সেইখিন ভালদরে ভালদরে করবর কারণে নতুনকে করবর কারণে নবরূপ দিয়ার কারণে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে বিশেষ পদক্ষেপ হাতত লৈছিলে আর সেইখিন সম্পূর্ণ হয়ে উঠিছে আর তাকে তারই শুভারম্ভণির কারণে গৃহমন্ত্রী ডাঙরিয়ে আহিব আর তারপর এই স্থানতে এখন বিশাল সভাত তেখেতে অংশগ্রহণ করব আর রাইজক তেখেতর মনের কথা কব বা নির্বাচনের কারণে তেখেতে আহ্বান জানাব মানে ভাবো যে এইখান ফিল্ডত অহা 15 তারিখে সময়টি যদিও একজেক্টলি মানে এই মুহূর্তে কব নো 12টার বজার ভিতর হব প্রায় 1,00,000 মানুষ এই স্থানলৈকে আহিব আমার নগাঁও আর হুজার ব্যক্তি সকল আহিব গৃহমন্ত্রী ডাঙরিয়াক স্বাগতম জানাবলে আর আমার বিজেপি দলের যখন কার্যকর্তা সেই সকলখিনি আহিব তেখেতলোক সমর্থন জানাবো এইটুতো আজিরপর প্রায় 3.5 বছর আগতে হয়েছিল কা আইন হয়েছিল 3.5 বছর আগতে প্রথমে ক্যাব আসলে তারপর কা হল তারপর এতিয়া রুল নোটিফিকেশনে হয়েছে এখানে নতুনত্ব একো নাই এটা কথা আপনার যোগেদি শ্রদ্ধার রাইজক কব খুঁজো যে আমি কোনো ধরনের মিছা কথা কাকু কব খোঁজা নাই এই কা বলবৎ হওয়ার পাছত কোনো বাংলাদেশী মানুষ ইয়ালৈকে আহিব নোৱাৰে আর যখন 14 চনের আগত আইসিল হয়তো নাগরিকত্ব পাব বলে আমার সিএত কোয়া হয়েছে কিন্তু এটা কথা মানে দৃঢ়তারে কব পারো মানে বিভিন্ন জায়গা ঘুরিয়ে ফুরু মানে বিভিন্ন জায়গার বিষয়ে জানো আজিরপর 40 বছর আগতে যখন আইসিলকে হয়তো কেজন মানে পাব পারে যা 20 বছর 10 বছর কোনোবা মানুষ বাংলাদেশের হিন্দু মানুষ আইসে বলে মানে নাভাবো গতি ইমিডিয়েটলি আহি কোনো ইয়াতে নাগরিকত্ব নাপায় বা পোয়া নাপায় গতি 40